Hey guys, আসসালামু আলাইকুম। আর আজকে আমরা প্রথম একটা ব্লগ করতেছি আর ছোট ভাই ব্রাদারকে নিয়ে আজকে আমরা সাইকেল ট্যুরে বেরোইছি। দেখতে পাচ্ছেন এই যে সাইকেল ট্যুর, আর পিছনে আমাদের আমাদের টিম মানে টিমের যে একটা লোগো আছে সেই লোগো পিছনে। আর আমরা বড় মাঠ বকুলতলা থেকে যাচ্ছি। তো আমরা এক জায়গায় যাচ্ছি যে জায়গাটা আপনাদের কাছে রিপ্রেজেন্ট করার জন্য চেষ্টা করতেছি। সো ভিডিওটা দেখতে থাকেন। যে ট্যুর দিচ্ছি মানে আমাদের যে টিম মেম্বারদেরকে নিয়ে যে ট্যুরটা দিচ্ছি তাদের একটা ছোট্ট একটা সাইকেলের একটা ছোট্ট একটা ক্লিপ দেখাচ্ছি আপনাদের মাঝে। আমরা যে উদ্দেশ্যে আজকে এখানে আসা সে মানে যেটার কারণে আজকে ব্লগ করা, তো সেটাই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করতেছি। তো মানে যেটার উদ্দেশ্য করে আজকে আসা, এই ছোট বাটটি দেখতে পাচ্ছেন আর সামনে তো অবশ্যই মানে দেখতে পাবেনই। গাইস, যেটার উদ্দেশ্য করে আজকের এই ব্লগটা সেটার এই যে এই ইয়াটা আপনাদের সামনে তুলে ধরছি। তো এই যে এই রাস্তা দিয়ে আমাদেরকে ওই বাঁধ মানে যে বাঁধ, আমরা একটা বাঁধ দেখতে এসেছি। তো সবাই মিলে সাইকেল নিয়ে এসেছি, মানে অনেক কষ্ট করে ঠাকুরঘাট থেকে প্রায় এই বাঁধের রোড হলো
প্রায় 22 কিলোর কাছাকাছি। তো 22 কিলো আমরা আসলাম, প্রায় পৌঁছে গেছি। এই যে রোড দেখা পাচ্ছেন, বাকি ভিডিওটা দেখি কতদূর করা যায়। Loving is so easy. Some may define it as sugar and problems, but how just is এই সেই নদী, অনেক বছর পুরনো এই নদী। গাইস, রোডটা আমার কাছে অনেক সুন্দর লাগছে, আমার রোডটা অনেক জোস। দুই পাশে গাছ আর পাশে নদী, অনেক সুন্দর। সরিষা ক্ষেত। গাইস, আপনাদের সামনে কতটা দিতে পারতেছি তা বলতে পারতেছি না। আশা করি আপনাদের সবার কাছে আমার এই ভিডিওটা আপনার ভালোই লাগবে। চেষ্টা করতেছি, যেহেতু ফার্স্ট ব্লগ, সেহেতু একটু কষ্ট করতেছি, দেখি কতদূর করা যায়। আপনারা গাইস যেটার উদ্দেশ্য করে আসা, এই যে টাঙ্গর নদীর এটা হলো নাম দেওয়া আছে এখানে। আসলে এটা টাঙ্গর নদী বলা চলবে না, এটা হলো টাঙ্গন, এক কথা টাঙ্গন ব্রিজ, আবার রানীর বাঁধ। কারণ রানীর বাঁধ বলতে এখানে একটা রাজা ছিল পুরাতন, অনেক আগের আগের কথা। তো সেটা সঠিকটা আমি বলতে পারতেছি না, কিন্তু মানে এই যে বাঁধ, এটা বাঁধ, তো আমি সঠিকটা বলতে পারতেছি না এটা কত সালের বা কত বছর আগের। কিন্তু গাইস এটা অনেক পুরাতন একটা নদী, আপনারা দেখতে পাচ্ছেন। গাইস, যে নদীর কথা বলতেছিলাম, যে বাঁধের কথা বলতেছিলাম, এটাই সেই বাঁধ, অনেক বিশাল বড় একটি বাঁধ, আপনারা দেখতে পাচ্ছেন। এটা হলো নদীর ভিউ, চলেন দেখে আসি একটা ছোট্ট একটা ভিউ চারপাশটা। গাইস, আমরা বর্তমানে নদীতেই অবস্থান করছি। তো আমরা আপনাদের সামনে নদীর কিছু ভিউ তুলে ধরার চেষ্টা করছি। গাইস, আপনাদেরকে দেখাই, এটা হলো এই নদীর একটা আনকমন জিনিস, এটা হলো লাল বালু। মানে প্রত্যেকটা নদীর বালু দেখছেন আপনারা অনেক সাদা হয়, কিন্তু এখানকার বালুগুলো ম্যাক্সিমামই দেখতেছেন সামনে সবই লাল বালু। আরেকটা জিনিস বলার দরকার, যে এই যে মানে বর্তমানে বাংলাদেশের প্রেক্ষাপটে নদী ভাঙনের কিন্তু দিকটা অনেক মানে বেশি, আর নদী ভাঙনের কারণে অনেক গরিব এবং দুস্থরা মনে করেন যে মানে তাদের বাড়িঘর থেকে শুরু করে সবকিছু ভাঙে যাচ্ছে, তারপরে
অনেকজন পথচারীরা মানে একবারে মানে পথে বসে যাচ্ছে। আর বাংলাদেশে তো আপনারা জানেনই যে গরিবের সংখ্যা অনেক বেশি, এই কারণে আরো যে মানে আমাদের নদীর কাজ হালকা পাতলা অনেকটা চলতেছে। আপনারা দেখতে পাচ্ছেন ওই যে সামনে হলো নদীর কাজ চলতেছে। দেখতে দেখতে আমরা ব্লকের শেষ প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। আমাদের যেহেতু ফার্স্ট ব্লক এটা, তো ছোট করেই করছি, সেকেন্ড টাইম আপনাদেরকে ভালো কিছু দেওয়ার চেষ্টা করব। তা আমরা শেষ পর্যায়ে অনেকটা চলে এসেছি, মানে আমরা আমরা এখান থেকেই ব্লকটা শেষ করব। তো যারা যারা এই ভিডিওটি দেখছেন বা দেখবেন তাদের জন্য, তাদেরকে উদ্দেশ্য করে বলছি, সবাই একটু কষ্ট করে লাইক কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করবেন, আর চ্যানেলটাকে বেশি করে শেয়ার দিবেন। আর আমি আশা করি মানে এরপরে নেক্সট ব্লগটা আপনাদের জন্য অনেক ভালো এবং সুন্দর, মানে সুন্দর যেন হয় আর আপনাদেরকে যেন ভালো কিছু দেখাতে পারি, সেটার জন্য দোয়া রাখবেন। নেক্সট যদি কোনো আপনারা আপডেট পেতে চান তাহলে আমার সাথে থাকুন। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।